كل القلوب، كل القلوب إلى الحبيب تميل، ومعي بهذا شاهد ودليل. أما الدليل إذا ذكرت محمدا فترى دموع العارفين تسيل. মানুষ নিজের উপর অনেক অন্যায়, অনেক অত্যাচার সহ্য করতে পারে, নিজের বিরুদ্ধে মিথ্যা কথা মুখ বুজে শোয়ে নেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষের বিরুদ্ধে অন্যায় সহ্য করা যায় না। কেউ আপনাকে কটু কথা বললে যতটুকু খারাপ লাগবে তার চেয়ে অনেক বেশি খারাপ লাগবে যদি কেউ আপনার বাবা মাকে অপমান করে, সন্তানদেরকে গালমন্দ করে, স্ত্রী বা স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করে। তাহলে সেই মানুষের ক্ষেত্রে কি হবে যিনি উম্মতি উম্মতি বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, যিনি পাথরের আঘাতে রক্তাক্ত হয়েও হাল ছেড়ে দেননি, যিনি রাতভর কেঁদে কেঁদে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন যেন একদিন আমাদের কানে সেই কোরআনের ধ্বনি পৌঁছে যায়, আমাদের নানা গাফেলতা সত্ত্বেও যিনি কেয়ামতের দিবসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা ক্ষমা পাই, এই মহা জগতের স্রষ্টার সবচেয়ে প্রিয় বান্দা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, খাতেমুল আম্বিয়া হাবিবুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করার চেষ্টা করা হলে আমাদের মনের অবস্থা কেমন হয়? বাস্তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমাননা করতে পারে না যার নামই হলো মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত ব্যক্তি, তাকে কি করে মানুষ অপমান করবে? একটি মোমবাতি নিয়ে যদি কেউ সেটার নাম দেয় সূর্য আর সেই মোমবাতিতে ফু দিয়ে বলে আমি সূর্য নিভিয়ে দিয়েছি, আসল সূর্যের জ্যোতি কি অনুপরিমাণও কমবে? স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতাগণ যার প্রতি সালাম পেশ করেন তার মর্যাদা কি কীট পতঙ্গের ঝিঁঝি শব্দে প্রভাবিত হবে? সর্বকালের শ্রেষ্ঠ মানুষের শান শুধু অক্ষুণ্ণই থাকবে না, বরং প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। কিন্তু মুমিনের হৃদয় যে তার বিরুদ্ধে কটু কথা মেনে নিতে পারে না, তার ব্যাপারে মিথ্যাচার হলে যে ভাষা বর্ণ জাতি নির্বিশেষে বিশ্বের প্রতিটি কোণে প্রতিটি বিশ্বাসীর মনে রক্তক্ষরণ হয়। আজ বাক স্বাধীনতার নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে কি হচ্ছে আমাদের সকলেরই জানা। 18 শতাব্দীর ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল লিবেখতে এগালিত্তে কাতিয়ানিত্তে, স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ব। তারা দাবি করে এই মূল নীতিতে তাদের সমাজ ও সংবিধান গঠিত, অথচ বহু বছর ধরে তাদের সমাজে মুসলিমদের বিরুদ্ধে যে অবস্থান নেওয়া হয়েছে তাতে শুধুই প্রকট পক্ষপাত আর ভণ্ডামি প্রকাশ পায়। আজ রাষ্ট্র পর্যায়ে তারা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আঁকা ব্যঙ্গাত্মক চিত্র জনসমক্ষে প্রদর্শন করেছে। তাদের সরকার দাবি করেছে এর মাধ্যমে তারা তাদের বাক স্বাধীনতাকে রক্ষা করছে। এর বিপরীতে আমাদের প্রথম প্রতিক্রিয়া হল আমরা আমাদের বাক স্বাধীনতাকেও রক্ষা করব, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সব ধরনের ফরাসি পণ্য বয়কট করব। প্রতিটি মানুষের স্বাধীনতা রয়েছে তার পছন্দ মতো পণ্য ক্রয় করার, সে কেন কোন পণ্য কিনবে বা কিনবে না তার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। ইতোমধ্যে মুসলিম বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের ডাক জোরালো হয়েছে। 2005 সালে যখন ডেনমার্কে একইভাবে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়েছিল, মুসলিম বিশ্বজুড়ে ড্যানিশ পণ্যকে বয়কট করা হয়েছিল। মাত্র 1 বছরের মাথায় ডেনমার্কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তারা তাদের সরকারের কাছে বাধ্য হয়ে আবেদন করেছিল মুসলিমদের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। তবে বয়কটের ডাক সহজ নয়, এর বিরুদ্ধে নানা কৌশলে বাধা আসবে। যাদের বয়কট করা হচ্ছে তারা সরাসরি দাবি জানাতে পারে তাদের যেন বয়কট না করা হয়, যেমনটা ফরাসি সরকার ইতোমধ্যে করেছে, এবং এখানেই তাদের মুনাফিকি স্পষ্ট হয়ে যায়। তারা দাবি করে যে তাদের পুরোপুরি স্বাধীনতা রয়েছে একজন পবিত্র ব্যক্তিত্বকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র নির্মাণ করার,
অথচ আমাদের সেই স্বাধীনতা নেই যে আমরা একে অপরকে উপদেশ দেব কোন কোন পণ্য বর্জন করা উচিত। যুক্তিটি সত্যিই হাস্যকর। কিন্তু বাধা শুধু সরাসরি দাবির মাধ্যমেই আসবে না, বরং নানাভাবে বয়কটের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমেও এর বিরোধিতা করা হয়ে থাকে। বুঝে বা না বুঝে অনেকেই এর বিপরীতে নানা ধরনের যুক্তি দাঁড় করাবে। উইগুর মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে, এখন কি আমরা চায়নার তৈরি সব পণ্য বর্জন করব? কাশ্মীরে মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে, এখন কি ভারতীয় সব পণ্য বর্জন করব? অনেক সামাজিক মাধ্যম যারা নির্মাণ করেছে তারা প্রকাশ্যে বা গোপনে ইসরায়েলকে সমর্থন করে, আমরা কি সেগুলোও বর্জন করব? গোটা বিশ্বে এমন কোনো প্রান্ত নেই যেখানে মুসলিমদের ওপর অন্যায় অত্যাচার হচ্ছে না। আমরা কি এক এক করে সবাইকে বয়কট করতেই থাকব? এটা কি আদৌ সম্ভব? এর উত্তরে আমরা বলি, প্রতিটি সমস্যার প্রতিক্রিয়া আলাদাভাবে নির্ধারণ করতে হবে। চায়না আজ তাদের উৎপাদন শক্তি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তাদের তৈরি পণ্য বর্জন করার অবস্থায় আমরা নেই, কিন্তু উইগুর মুসলিমদের ওপর জুলুমের ব্যাপারে কথা বলার, সচেতনতা সৃষ্টি করার পরিস্থিতি আমাদের আছে। সেক্ষেত্রে আমরা তাই করব। ফ্রান্স এমন সব পণ্য উৎপাদন করে যার একটিও আমাদের জন্য অপরিহার্য নয়। এক্ষেত্রে বয়কটকে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের একটি বৈধ ও কার্যকরী পদ্ধতি হিসেবে দেখতে পারি। এখানে আমাদের উদ্দেশ্য একটি গোটা দেশের মানুষের প্রতি ঘৃণা পোষণ করা নয়, বরং বাক স্বাধীনতার নামে একটি রাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটি যে বাস্তবে অসৎ ও অগ্রহণযোগ্য, সেই বার্তাটি তাদের কাছে ঐক্যবদ্ধভাবে প্রেরণ করা। আমাদের দ্বিতীয় প্রতিক্রিয়া হবে সামষ্টিকভাবে আহলুসুন্নাহ ওয়াল জামাআতের ওলামাদের কাছ থেকে উপদেশ নেয়া। এটাই আসলে আমাদের প্রথম পদক্ষেপ। তবে আমাদের এই ভিডিওতে আমরা বয়কটকে প্রথমে উল্লেখ করেছি, যেহেতু বয়কটের পক্ষে ইতোমধ্যে অনেক ওলামা এবং বক্তারা সায় দিয়েছেন। প্রতিটি যুগে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই, সেগুলো কিভাবে অতিক্রম করতে হবে সে ব্যাপারে সামষ্টিকভাবে ওলামাদের উপদেশ মেনে চলাই সাধারণ মুসলিমদের জন্য সমীচীন হবে। এবং আমাদের তৃতীয় প্রতিক্রিয়া হলো সব চাইতে গুরুত্বপূর্ণ, এবং তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বেশি করে জানা। একবার কল্পনা করুন তো, কোনো এক মানসিক বিকারগ্রস্ত উন্মাদ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করে কোনো কথা বলতেই পারছেন না, কারণ আপনি তার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেননি। আপনি কোনো দিন আগ্রহ নিয়ে তার সিরা নিয়ে পড়াশোনা করেননি, তার সুন্নাগুলো সম্পর্কে জানার চেষ্টা করেননি, তার ব্যাপারে বর্ণিত কোন হাদিস সহিহ এবং কোনগুলো বানওয়াট আপনার জানা নেই। এর চাইতে দুঃখজনক কি আর কিছু হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানা আমাদের ইমানের দাবি। তিনি মানুষটাই এমন ছিলেন যে তার ব্যাপারে দুটি বাক্য পড়লে তার জন্য ভালোবাসায় মন ভরে যায়। আজ যখন তার মহান চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তার অনুসারী হিসেবে আমাদের কর্তব্য হলো তার ব্যাপারে জানা এবং তার সুন্নতগুলোর প্রয়োগ আরও বাড়িয়ে দেয়া। তিনি বলেছিলেন, আফশুস সালাম, সালাম ছড়িয়ে দাও। আমরা নিজেদের দিকে তাকিয়ে দেখব, আমরা দিনে কতবার মানুষকে সালাম দিই? সালাম বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে কি? বড়দের যেভাবে সালাম দেই, ছোটদেরও কি দেই? গোটা বিশ্বের কোনায় কোনায় যখন সালামের ধ্বনি উচ্চারিত হবে, তার মহান চরিত্রের বিরুদ্ধে উচ্চারিত গো গো শব্দগুলো কেউ শুনতেও পাবে না। তিনি বলেছিলেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছ তারাই যারা তাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করো। কথাটি স্বামী স্ত্রী উভয়ের জন্যই প্রযোজ্য। আমাদের খেয়াল রাখতে হবে, ফরাসি পণ্য বর্জন করে তাদের ভণ্ডামি নিয়ে কঠোর প্রতিবাদ করে ঘরে ফিরে নিজের জীবনসঙ্গীর অধিকারগুলো ভুলে যাচ্ছি না তো? তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজ পাওনাদারের পাওনা উত্তমভাবে আদায় করে। পাওনাদারের পাওনাগুলোকে আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আরও দ্রুত ফিরিয়ে দিতে পারি। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমরা কি তেমন চরিত্র ধারণ করতে পারি? ইন্টারনেটে আমাদের লেখা কমেন্ট পড়লে কি মানুষের আল্লাহর কথা স্মরণ হবে? তারা কি ইসলামের প্রতি আকৃষ্ট হবে? তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল।
তারা বাক স্বাধীনতার অজুহাত দিয়ে যতই তার ব্যাপারে মিথ্যা রটাবে, আমরা তত বেশি আমাদের বাক স্বাধীনতা প্রয়োগ করে তার ব্যাপারে সত্য ছড়িয়ে দেব। আমরা তার মহান চরিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরব লেখালেখির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে, ব্লগের মাধ্যমে, খুতবাতে, হালাকাতে, মসজিদে, মজলিসে, ঘরে ও কর্মস্থলে, পথে ঘাটে, দিনে ও রাতে আমরা দেখিয়ে দেব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা মিথ্যা রটানো হলে বিশ্বের প্রতিটি কোণে কোটি কোটি মানুষ উচ্চস্বরে তার গুণগান গাইবে, সত্য তুলে ধরবে। আমরা সুন্নত পালমের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেব কেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহান সৃষ্টি। আর যদি আমরা তা না করতে পারি, তার সম্মান অনুপরিমাণও কমবে না। তার সম্মান রক্ষা করার ওয়াদা তো স্বয়ং বিশ্বজাহানের রবই করেছেন, বরং তখন আল্লাহ অন্য কাউকে বাছাই করে নেবেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করার জন্য, তার মর্যাদা আরও উন্নত করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খেদমত করার সুযোগ দেন। এবং এই প্রেক্ষাপটে বসিরা টিমের কাছ থেকে আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি, ইনশা আল্লাহ যদি মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দেন, এই বছরই আমরা আরম্ভ করতে যাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনী নিয়ে একটি সিরিজ। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং যেন আমরা এমন একটি মহৎ উদ্যোগ নিষ্ঠার সাথে বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।